উত্তরে খালাসের অপেক্ষায় এক থেকে দু সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে গম বোঝাই শতাধিক ভারতীয় ট্রাক। এতে বন্দরে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ জেনিফার। হিলি স্থল বন্দর দিয়ে গমের আমদানি কিন্তু অব্যাহত রয়েছে। দেশের বাজারে চাহিদা থাকায় গমের আমদানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু এখানে গমের আমদানি 2-4, 10-20টা ট্রাক আমদানি হলে এখন তা ছাড়িয়েছে 50-70-80টা করে গম আমদানি হচ্ছে। তবে গম আমদানি হবার পরে হঠাৎ করে এখানে ক্রেতা শূন্য হয়ে পড়েছে হিলি স্থল বন্দরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার টোটাল, যদি আপনাকে আমি দেখাই, এটা হচ্ছে গম বোঝাই ট্রাক, ভারতীয় ট্রাক এখানে দাঁড়িয়ে আছে। তো বন্দরের তথ্য মতো যদি আমি বলি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা যেভাবে জানালেন এখানে 200 ট্রাকের বেশিতে এখানে গমের ট্রাক দাঁড়িয়ে আছে। সেটা নাকি 1-2 সপ্তাহ না, 15-20 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। গমগুলি কিন্তু এখানে আনলোড হচ্ছে না, এমনটা তারা জানিয়েছেন। তো বন্দর কর্তৃপক্ষ আমদানি কারক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলছে। তারা কিন্তু দীর্ঘদিন থেকে এখানে বন্দরে যেহেতু গম বোঝার ট্রাকগুলো দাঁড় করে রেখেছে, তারা আনলোড করছে না, এতে কিন্তু তাদের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে যেহেতু আপনি জানেন যে হিলস্থল বন্দর দিয়ে যেসব পণ্যগুলি আমদানি হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে বিক্রি করবার কিন্তু সুযোগ রয়েছে, আর সুযোগ থাকার কারণেই মূলত কিন্তু আমদানি কারক কিন্তু এখানে আমদানি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত কিন্তু পাইকারে আসেন। আর এখানে যারা ট্রাকগুলি দীর্ঘদিন থেকে তারা যে দাঁড়িয়ে রেখেছে, এই জায়গাটা হচ্ছে মূলত এখানে কিন্তু কাঁচা পণ্য, আদা, রসুন, পেঁয়াজ বা সব এই পণ্যগুলি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। এখানে শেড রয়েছে, তো দীর্ঘদিন থেকে এই শেড তারা দখল করে রাখার কারণে কিন্তু এখানে এক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে এখানকার অন্য আমদানি কারকদেরকে। তো এখানে আমি কাস্টমার আমাকে একটা কথা জানিয়েছেন, যেহেতু 200 ট্রাকের বেশি এখানে গম বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে দীর্ঘদিন থেকে, সেটা নাকি 10,000 টনেরও কিন্তু বেশি। আর একটা কথা, আমি আমদানি কারকদের সাথে কথা বললাম, আমদানি কারকদের জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে তারা এত ট্রাকগুলি কেন তারা খালাস করছে। তারা বলছেন যে যেহেতু এখানে বিক্রি করবার সুযোগ রয়েছে, বন্দরে যেহেতু গুদামে জায়গা নাই, আর যে কারণে মূলত তারা এই গমের ট্রাকগুলি তারা এখানে দাঁড় করে রেখেছে। ইতিমধ্যে হয়তো ক্রেতা আসলে গমগুলি তারা বিক্রি করবেন, এমনটা তারা জানিয়েছেন। তো হিলি স্থল বন্দর থেকে গমের আমদানি রপ্তানি এবং ট্রাকগুলি খালাস না হওয়ার এতটুকু ছিল আমার কাছে তথ্য জেনিফার। হিলি স্থলবন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।